বিউটি সাইন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে এক প্যাকে নিমিষেই ত্বকের বলি রেখা দূর করুন আসুন কালো দাগ বলিরেখা মলিনতা কিংবা ব্রণ সহ সব সমস্যার সমাধান করবে মাত্র একটি প্যাক এই সঙ্গে ত্বক করবে ফর্সা ও মিশন তবে সেক্ষেত্রে চারটি প্রাকৃতিক উপাদান দিয়ে প্যাকটি তৈরি করতে হবে আমন্ড বাদাম মধু ও দুধ ও হলুদের গুঁড়ো আমন্ড বাদামে ভিটামিন ই রয়েছে যা ত্বকের কালচে দাগ দূর করে মধুতে অ্যামিনো অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্টস ও ভিটামিন সি রয়েছে যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং বলিরেখা দূর করতে সাহায্য করে আর দুধে রয়েছে প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড যা ত্বক নরম ও মিশ্রণ করে অন্যদিকে হলুদের গুঁড়োতে অ্যান্টিঅক্সিডেন্টস ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণ দূর করতে খুবই কার্যকরী এই চারটি উপাদান দিয়ে কিভাবে প্যাক তৈরি করবেন ও ব্যবহার করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ড স্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে এক নজরে চোখ বুলিয়ে নিন প্রথম ধাপ পাঁচ সাতটি আমন্ড বাদাম আধা কাপ পানের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে বাদামগুলো ভালো করে ব্লেন্ড করে নিন বেশি ঘন হয়ে গেলে এর সঙ্গে সামান্য দুধ মিশিয়ে নিন দ্বিতীয় ধাপ এর মধ্যে এক চামচ মধু কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন মধু আপনার ত্বকের শুষ্কতা দূর করবে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে তৃতীয় ধাপ এই প্যাকের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো ও দুধ মিশিয়ে নরম প্যাক তৈরি করুন খেয়াল রাখবেন প্যাকটি যেন বেশি ঘন না হয় আর বেশি পাতলাও না হয় চতুর্থ ধাপ মাইল্ড ফেসওয়াশ অথবা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিন যাতে কোনো রকমের ময়লা বা মেকআপ না থাকে মুখ না মুছে কিছুক্ষণ অপেক্ষা করুন যাতে ত্বক নরম হয় পঞ্চম ধাপ এবার আঙ্গুল বা পুরো মুখে এই প্যাক লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে দুই থেকে পাঁচ মিনিট হালকা ভাবে ষষ্ঠ ধাপ এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন পাঁচ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন যাতে লোমকূপের মুখ গুলো বদ্ধ হয়ে যায় সপ্তম ধাপ ত্বক অনুযায়ী মশ্চারাইজার দিয়ে মেশাজ করে নিন ভালো ফল পেতে সপ্তাহে অন্তত একদিন এই প্যাক ব্যবহার করুন বিউটি সায়েন টিপসগুলো অনুসরণ করুন এবং নিজে নিজে এর সুফল ভোগ করুন আপনি আপনার নিজের ত্বকের যত্ন সহ আরও বিভিন্ন বিষয়ে টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ